হাই বন্ধুরা, আজকে আমরা বানাবো ঝাল কদম। অসাধারণ টেস্ট, দেখতে একদম কদম ফুলের মতন, খুব অল্প পরিমাণে তেল দিয়ে বানানো স্টিম করে। তো চলুন একবার বানানো যাক ঝাল কদম, একবার খেয়ে দেখুন। দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে। তো এইভাবে ঘরে বানাতে শুরু করুন। তো এখানে আমরা প্রায় 200 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল চিপড়ে রেখেছি, জল যাতে না থাকে, জল থাকলে পরে বেশি অসুবিধা হবে। তো এটাকে আমরা কি করব, মিক্সিতে দিয়ে একদম কিমা বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিমা আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমি প্রায় 100 গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি, এটাকে জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। তো এখানে আমাদের কিমা রেডি হয়ে গেছে। তো মিক্সিং বলে আমরা কিমাটাকে রেখেছি, আর এর ভিতরে দেবো পেঁয়াজ, ধনে পাতা, আদা কুচি, রসুন কুচি, আর দেবো লঙ্কার কুচি। এখানে আদাটা না দিতেও পারেন, দিতেও পারেন, অপশনাল আপনার কাছে, দিলে খারাপ লাগে না, ভালোই লাগবে। তো এখানে দিয়ে দেবো প্রায় 1 চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ জিরা পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ডার্ক সোয়া সস, আর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। যদি ভালো করে বাইন্ডিং না হয় ভেঙে যাবে, তার জন্য কর্নফ্লাওয়ারটাকে দেওয়া। এখানে আমরা মোমো স্ট্যান্ডের ভেতরে একটু তেল ভালো করে লাগিয়ে নেব, আর বোনলেসের ভেতরে একটা জিনিস দিতে একটু মিস হয়ে গেছিলো, দিয়ে দিচ্ছি। এখানে দেবো আমরা প্রায় 1 চামচ রিফাইন অয়েল, আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল বানিয়ে দেবো। আপনার এর ভিতর চাইলে না, অনেক রকম ভেজিটেবল আছে, ভেজিটেবলের ভিতর দিতে পারেন, গাজর, বিনস, গ্রিন অনিয়ন, স্প্রিং অনিয়ন যেসব যাকে বলে সব দিতে পারেন। তো আমাদের চালগুলো ভিজে রেডি হয়ে গেছে, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে শুকনো চাল। তো এই যে গোলাগুলো বানিয়েছি এগুলোকে এখন চালের ভেতর দিয়ে ভালো করে ফিলিংটাকে আমাদের বানাতে হবে, একদম ঠেসে ঠেসে দেবেন যাতে চালটা খুব ভালো করে লেগে থাকে। ব্যাস এইভাবে সবগুলো বলের ভিতর লাগিয়ে নিতে হবে, চাল খুব ভালো মতন চাল লাগাতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করতে যেন না ভুলেন, আর আমার পেজে অবশ্যই লাইক করবেন। তো চলুন এইভাবে বলগুলো আমরা সব একভাবে নিয়ে নেব, সব কটাকে সুন্দর করে চাল মাখিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। যদি একদম গায়ে গায়ে করে রাখি তাহলে কী হবে বন্ধুরা, সব একটা আর একটার সাথে মিশে যাবে, তো দেখতে সুন্দর হবে না। এইভাবে দেখুন আমরা সবগুলোকে বানিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, নিচের মোমো স্ট্যান্ডের নিচে জল নিয়ে নিয়েছি, ওপরে মোমোটা রেখেছি। ব্যাস এবার ঢাকনা বন্ধ করুন আর এটাকে চড়িয়ে দেবো গ্যাস ওভেনে। তো দেখুন গরম হতে শুরু হয়ে গেছে, প্রায় 15 মিনিট বাদে দেখুন কত সুন্দর লাগছে। এর উপরে আমরা অ্যাড করব সামান্য কালার,
কালারটা অপশনাল, সম্পূর্ণই অপশনাল। কালারটা দেওয়া শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য। এখানে আমার কাছে অরেঞ্জ কালার অ্যাভেলেবেল ছিল না, তাই হালকা রেড কালার দিয়েছি। আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করবেন, কালার খুবই সুন্দর আসে। খুব অল্প পরিমাণে দেবেন, পরে সেদ্ধ হওয়ার পরে কালার অনেকটা বেড়ে যায়। তো মোটামুটি সবগুলোতে আমাদের কালার দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আবার ঢাকনা লাগিয়ে মিনিট পাঁচেক আর পাকাবো। ব্যাস এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতনই পাকাবো, খুব বেশি পাকাবো না। দেখুন আমাদের কদম তৈরি, ঝাল কদম, খেতে হালকা ঝাল লাগে। দেখুন খুবই সুন্দর, পরিবেশন করুন, আপনাদের নিজেরা খান বা অতিথি আসলে তাদের সামনে দিন, সবাই তারিফ করবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।